শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মানুষের বহু দিনের স্বপ্ন এদিন আইনি স্বীকৃতি পেল। দোসরা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই জানা যায় সমস্ত রাজনৈতিক দলকে পিছনে ফেলে শহর বর্ধমানের রূপকার তথা মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া ব্যক্তি তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাস বিপুল ভোটে জয়লাভ করেন। বুধবার তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রথম দফায় নবনির্বাচিত বেশ কিছু বিধায়ক শপথ গ্রহণ করেন। দ্বিতীয় দিন শুক্রবার বাকি বিধায়করা শপথ নেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস। এদিন বিধানসভায় তাকে শপথ বাক্য পাঠ করান স্পোটিম স্পিকার সুব্রত মুখার্জী। খোকন দাসের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় শহর বর্ধমানের মানুষ উৎসবে মেতে ওঠেন। শহর বর্ধমানের সুষ্ঠু রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ জানান, খোকন দাস বিধায়ক নির্বাচিত হওয়ায় শহর বর্ধমানের থমকে যাওয়া উন্নয়ন জোর কদমে এগিয়ে যাবে। তারা আরও জানান, এদিন তারা আজকের দিনটির জন্যই অপেক্ষা করছেন। কলকাতা থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।